2023 সালে এসে সেকেন্ড হ্যান্ড ফোন বাজার থেকে সনি এক্সপেরিয়া 8 এই ফোনটা নিয়ে কতটা যুক্তি ওইটা রহস্য আজকে উদ্ঘাটন করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ভিডিওটা আমরা মোট দুইটা পর্বে ভাগ করে নিচ্ছি। প্রথম পর্বে আমরা সনি এক্সপেরিয়া 8 এই ফোনটার ওভারলুক ডিজাইন কনফিগারেশন আলোচনা করে এই ফোনটা আমরা যেহেতু বেশ কয়েকদিন ইউজ করছি ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব, এবং ভিডিওটার সেকেন্ড অংশে বা শেষ অংশে আমরা এই ফোনটাতে কেমন পারফরমেন্স পাইছি সেটা আপনাদেরকে জানিয়ে কাদেরকে সরাসরি এই ফোনটা রিকমেন্ডেশন করা যায়, কারা কিনবেন বা কারাই কিনবেন না সেটা এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসতেছি এই ফোনটার ওভারলুকস ডিজাইন এবং কনফিগারেশনগুলো কেমন। ওয়েল, এই ফোনটার ডান পাশে রয়েছে ভলিউম বাটন এবং তার একটু নিচে রয়েছে হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনটা পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কিন্তু কাজ করবে। আর বাঁ পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি একটা সিম কার্ড এবং একটা এসডি কার্ড ব্যবহার করার অপশন পাচ্ছেন। পাশাপাশি এটা কিন্তু ডুয়েল সিম ভেরিয়েন্টেরও হয়, বাট আমাদের হাতে যেই ফোনটা আছে এইটা হচ্ছে সিঙ্গেল সিমের। আর উপরে রয়েছে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন যায়। আর নিচে আপনি পাচ্ছেন প্রাইমারি মাইক, প্রাইমারি স্পিকার এবং মাঝামাঝি অংশে পাচ্ছেন চার্জিং পোর্ট। আর এখানে একটা কথা, এখানে যে 3.5 মিলিমিটার হেডফোন যে একটা আছে এইটা আপনি তো অবশ্যই হেডফোন ইউজ করতে পারবেন, পাশাপাশি যে চার্জিং পোর্টটা আছে ওইটা দিয়েও কিন্তু আপনি হেডফোনের মতো ইউজ করতে পারছেন, তবে পোর্টটা হতে হবে টাইপ সি পোর্ট। আর ফোনটির সামনে এবং পেছনে প্রোটেকশন করতেছে কর্নিং গোয়েলা গ্লাস 5। এই তো ছিল। এখন যদি বলি 2023 সালে এসে এই ফোনটার ডিজাইনের কথা যদি আমার অপিনিয়ন থেকে বলি, আমি এক কথায় বলবো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। সো ডিজাইনটার ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই, তবে অনেকের এক একজনের পছন্দ তো একরকম, তাই না? সো এক একজনের ভালো লাগতেও পারে, কিন্তু আমার দিক থেকে এটা আমি ডিসলাইক করলাম। আচ্ছা, এবার আসতেছি ফোনটার ডিসপ্লে সেশনে। ওয়েল, এই ফোনটাতে রয়েছে 6.9 একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার পিপিআই রেশিও হচ্ছে 457। এখন এই ফোনটার যে ভিউইং অ্যাঙ্গেল, কালার অ্যাকিউরেসি মোটামুটি ভালোই অ্যাভারেজের খাতায় রাখা যায়, তবে যেহেতু আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে অনেকটাই আমার কাছে শার্পনেসের একটু ঘাটতি লাগছে। বাট ওরকমভাবে না, মানে আপনারা হয়তো ধরতে পারবেন না, বাট যদি আমরা পাশ টু পাশ অন্য একটা আইপিএস এলসিডি প্যানেলের সাথে কম্পেয়ার করি সেই দিক থেকে এগিয়ে যায়। তবে যেহেতু এটা সনির ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মোটামুটি ফোন ছিল ওই সময়ে, তো সেই ক্ষেত্রে আমার কাছে একটু মানে ঘাটতি লাগছে বা কম কম মনে হয়েছে। তবে ডিসপ্লে সেকশনে এটাকে আমি মোটামুটি অ্যাভারেজের কাতারে রাখতে চাই। এই ছিল মোটামুটি ফোনটার ডিসপ্লে সেকশন। এবার চলে যাই এই ফোনটার পারফরমেন্স সেকশনে। ওয়েল, অপারেটিং সিস্টেমে এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 9 পাই। এখন এই সনি ফোনগুলো যে তারা মার্কেট হারাচ্ছে, এই একটা কারণ হচ্ছে আপডেট সমস্যার কারণে। তারা কিন্তু আপডেট দেয় না, বর্তমানে চলতেছে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 13-এ, আর তারা এখন উপরে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 9-এ। সো এই যে আপডেট দিয়ে তারা আপডেট দিচ্ছে না, এই জন্য সনি কিন্তু পিছিয়ে পড়ার একটা কারণ। তো এটার অপারেটিং সিস্টেমে যদি বর্তমানেও যদি 11 বা 12 থাকতো, দেখা যাচ্ছে কি আপনার রেগুলার কাজবাসে কিন্তু অনেকটাই স্মুথ ফিল পাওয়া যেত, সেই ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এইটার অপারেটিং সিস্টেম। আচ্ছা, যাই হোক, যেহেতু 9 রয়েছে মেনে নিলাম। এই ফোনটার প্রসেসর সেকশনে আপনি পাচ্ছেন কলক্যাম স্ন্যাপড্রাগনের 630, যা 14 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি। এখন এটার প্রসেসরের পারফরমেন্সের কথা যদি বলি, যেহেতু 14 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি, অনেকটাই ব্যাকডেটেড পারফরমেন্স, ব্যাকডেটেড প্রসেসর। সো এই ফোনটা দিয়ে আমরা প্রসেসর পারফরমেন্স সেকশনে বলতে গেলে, এই ফোনটা দিয়ে আমরা যদি রেগুলার ইউজের কথা বলি, রেগুলার ইউজ মোটামুটি ডে টু ডে লাইফের প্রত্যেকটা কাজ ইজিলি হ্যান্ডেল করতে করা যাচ্ছিলো। আপনি অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম, মাল্টিটাস্কিং, মাল্টি কনজিউমিং সব কিছুই অ্যাভারেজ ছিল। তবে কিছুটা দুর্বলতার সেকশন পাইছি আমরা গেমিংয়ের ক্ষেত্রে। এই ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার খেলছি, অ্যাশপাত দেন খেলছি, আপনার 2D গেমগুলো খেলছি, আপনার সাবওয়ে সার্ফেস বা টেম্পল রান, এগুলো দিয়ে মোটামুটি একটা রেগুলার পারফরমেন্স পাচ্ছিলাম। তবে হতাশ হয়েছি বা একটু মানে খারাপ লাগছে আমাদের যখন ফোনটা দিয়ে পাবজি খেলার চেষ্টা করছিলাম। তো আমরা পাবজি খেলার চেষ্টা করছি কিন্তু পাবজি খেলি নাই, কারণ হচ্ছে আসলে এই ফোনের যে প্রসেসরটা আছে ওইটা কিন্তু ওইরকমভাবে পাবজি খেলার মতো একটা প্রসেসর না। সো সেক্ষেত্রে বলা যায় যে যারা পাবজি খেলতে চান নিঃসন্দেহে ফোনকে অ্যাভয়েড করবেন, তবে ফ্রি ফায়ার বা 2D গেম আপনি নিঃসন্দেহে রান করতে পারবেন। অ্যাশপাত 9 গেমটা আমরা যখন রান করতেছিলাম প্রাথমিক অবস্থায় কিছুটা ল্যাগি ল্যাগি ভাব দেখতে পারছিলাম, তবে একটু লং টাইম ফোনটা মানে গেম খেলার সময় মোটামুটি ওই ল্যাগি ভাবগুলো চলে যাচ্ছিলো। যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা নিঃসন্দেহে আর কি এইরকম ফোন নিতে পারেন কম বাজেটের মধ্যে, তবে পাবজি গেম যারা খেলতে চান বা পাবজি গেম খেলার জন্য কোনো ডিভাইস কিনতে চান নিঃসন্দেহে এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন। দ্যাটস ইট। ওয়েল, এবার আসতেছি এই ফোনটার ক্যামেরা সেকশনে। এই ফোনটার রেয়ারে রয়েছে মোট 2টা ক্যামেরা, মেন শুটার হচ্ছে 12 মেগাপিক্সেল, পাশাপাশি রয়েছে আপনার 8 মেগাপিক্সেল একটা ডেপ সেন্সর। মেন শুটারের অ্যাপারচার হচ্ছে 1.8 এবং পাশাপাশি ডেপ সেন্সর এটার অ্যাপারচার হচ্ছে 2.4। ওয়েল, এখন মেন শুটারের কয়েকটা পিকচার অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এরকমভাবে ঘটা করে বলতে চাই না, জাস্ট আপনারা দেখুন মোটামুটি রেজাল্ট বুঝতে পারবেন। আর আমি যদি বলি, হ্যাঁ এখানে কিন্তু
ছবি ডিটেলস মোটামুটি অ্যাভারেজই ছিল। অ্যাভারেজ বলার কারণ হচ্ছে মানে আহামরি বেশি পাইনি, অ্যাভারেজই পাইছি। স্কিন টোনটা স্বাভাবিকের তুলনায় একটু ফর্সা ফর্সা করে দিচ্ছিল। ওই যে বলা যায় মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি পিকচার, আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ইজিলি ছবি তুলেই আপলোড দিয়ে দিতে পারবেন। তুলনামূলকভাবে একটু বেশি ফর্সা করে দিচ্ছিল। সো স্ক্রিনে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন মোটামুটি বুঝতেই পারবেন। হাই ডাইনামিক রেঞ্জ একটু কম কমই ছিল, তবে সনিতে দাবি এটা নাকি হাই ডাইনামিক রেঞ্জ মানে ভালোই মতো ক্যাপচার করবে, যেহেতু হায়ার ডাইনামিক রেঞ্জের অপশন রয়েছে। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল একটা সেলফি শুটার। সেলফি শুটারের কথা বলতে গেলে ওই যে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে যে অন্যান্য ফোন আছে বা রিয়েলমি সমের ওই ওইরকম অ্যাভারেজই একটা রেজাল্ট দিচ্ছিল। সো ঘটা করে ওইরকমভাবে কিছু বলতে চাই না, আপনারা জাস্ট কয়েকটা ছবি দেখাচ্ছি, দেখুন অনুমান করতে পারবেন। এবার আসতেছি এই ফোনটার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট বা মাইনাস পয়েন্টে, যেটা আমাকে অনেকটাই হতাশ করছে। ওয়েল, ব্যাটারি সেকশনে এই ফোনে রয়েছে 2760 mAh ব্যাটারি। এখন 2760 mAh ব্যাটারি আপনাকে একদিনে কতটুকু ব্যাকআপ দিতে পারবে? ওয়েল, এই ফোনটা দিয়ে আমরা যখন ডে টু ডে লাইফ ইউজ করছিলাম মোটামুটি একদিন পার করা যায়, তবে দিন শেষে অবশ্যই একবার চার্জ করে নিতে হবে। আমি যেটা মনে করি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি বলি, একদিন পার করতে গেলে মিনিমাম 4000 mAh ব্যাটারি কিন্তু প্রয়োজন হয়। তো সেখানে এটার ব্যাটারি হচ্ছে 2700 mAh বা 2760, সো অনেকটাই কিন্তু কম। এখন পারফরমেন্স এখানে যদি আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, একদিন আপনার দিন শেষে চার্জ করতে হবে অবশ্যই। আর যারা মিড লেভেল আপ আপ ব্রাইটনেস দিয়ে একটা না ইউটিউবটা দেখেন, তো সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 5.5 ঘন্টার মতো বা সাড়ে পাঁচ ঘন্টার মতো। আর যদি বলি আপনি একটানা যদি গেমিং খেলেন, যদি অ্যাশপাত 9 বা ফ্রি ফায়ার এই গেমটা খেলেন, আপনি একটানা 3.5 ঘন্টা প্লাস আর কি ব্যাকআপে যাবেন। অর্থাৎ একটানা 3 ঘন্টা গেম খেলতে পারছেন এই ফোনটা একবার 100% চার্জ করে নিলে। আর ডে টু ডে লাইফে বললাম নর্মালি আপনি ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা একটু হতাশ হয়েছি এই ফোনটার ব্যাটারি সেকশনে। আর এছাড়াও তুলনামূলকভাবে ব্যাটারির যে ব্যাকআপটা আমার কাছে একটু কম কমই মনে হয়েছে সনি এক্সপেরিয়া 8-এর। এতে ছিল মোটামুটি ব্যাটারি সেকশন, যেটা আমাকে অনেকটাই হতাশ করছে। আর হ্যাঁ, এই ফোনটাকে চার্জ করার জন্য আপনি পাশাপাশি পাচ্ছেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এখন 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমরা এই ফোনটা চার্জ করে দেখছি। 0 to 100% চার্জ হতে সময় নিচ্ছিল আপনার 1 ঘন্টা 10 মিনিটের মতো। সো এমন সময় আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন। তো এই তো ছিল মোটামুটি ফোনটার ওভারলুক, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স। সো আসতেছি ভিডিওটার সেকেন্ড অংশে। এখন আমি যদি বলি আপনারা 2023 সালে এসে আদৌ কি সনি এক্সপেরিয়া 8 ফোনটা কিনবেন কি কিনবেন না, বা কারাই কিনবেন কারাই অ্যাভয়েড করবেন। এখন প্রথমত আমি যদি ফাইনাল ডিসিশন বলে দিই, সেটা হবে কিনবেন না। কারণ কি, অনেকগুলি কারণ আছে, এক এক করে এখন সেটাই বলছি। দেখুন, নাম্বার 1 কারণ হচ্ছে এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড ফোন বাজারে রয়েছে, তার চাইতে আরও 500 টাকা কি 1000 টাকা কমে রয়েছে সনি এক্সপেরিয়া 10 Mark II। আর সনি এক্সপেরিয়া 10 Mark II সাথে আমরা যদি এই ফোনটাকে তুলনা করি, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু 10 Mark II এগিয়ে যায়। এটার কম্পিউটার ডিসপ্লে হচ্ছে ওলেড ডিসপ্লে, আর এটার হচ্ছে IPS LCD panel ডিসপ্লে। ওইটার পিছনে রয়েছে মোট 3টা ক্যামেরা, আর এটার পিছনে হচ্ছে 2টা ক্যামেরা। আবার ওভারঅল যদি এইটার যে একটা লুকস বা ডিজাইন, ওইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না তেমনটা পারবে। পাশাপাশি আপনাদেরকে ওই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা মোটামুটি দেখে বুঝতে পারবেন। আর প্রসেসরের কথা যদি বলি, যে বিশেষ কারণটা, প্রসেসরে এইটা হচ্ছে 630 স্ন্যাপড্রাগনের কোয়ালকমের, আর ওইটা হচ্ছে 665, আর যা আবার 11 nm ফেব্রিকেশনে তৈরি সনি এক্সপেরিয়া 10 Mark II। পাশ টু পাশ কম্পেয়ার করি অনেক ক্ষেত্রে কিন্তু 10 Mark II এগিয়ে যায়, আবার প্রাইসও নাকি 500 টাকা কম। তো আমি কেন আপনাদেরকে ওই ফোনটা রিকমেন্ডেশন না করে এই ফোনটা করবো? ওভারঅল বিচার বিশ্লেষণ করলে আমার কাছে মনে হয়েছে যে ওই ফোনটাই এটা চাইতে ভালো আপনার পারফরমেন্স দিচ্ছে। আর ওইটা কিন্তু এইটার চাইতেও 1 বছরের পরে ফোন, সো লেটেস্ট ফোন, আর ওইটার অ্যান্ড্রয়েড ভার্সনে রয়েছে 10A। ওভারঅল বিচার বিশ্লেষণ করলে কিন্তু ওই ফোনটা এগিয়ে থাকে। এই জন্য আমি বলবো এই ফোনটা না কিনে আপনারা ওই ফোনটা কিনতে পারেন। তবুও যদি আপনার কাছে পার্সোনালি যে না আমার ফোনটা ভালো লাগছে, আমি এই ফোনটাই নিব, যদি বলি তাহলে কারাই নিতে পারেন? সেটা হচ্ছে যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে যদি কোনো একটা ফোন কিনতে চান, মনে করেন আপনার একটা বারুন ফোন আছে অথবা আপনার একটা প্রিমিয়াম ফোন আছে, তো সেক্ষেত্রে মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি কোনো ফোন আছে, এখন সেকেন্ডারি ডিভাইস হিসেবে আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে হয়তো আপনি এই ফোনটা কিনতে পারেন। আদারওয়াইজ ইউ ক্যান ইগনোর দিস ফোন। সো আমার কাছে এমনটাই পার্থক্য মনে হয়েছে। তো এই তো ছিল মোটামুটি আমার মতামত। এখন যদি বলি কোথা থেকে ফোনটা কিনবেন, ইয়েস, এরকম ফোন যদি আপনারা পারচেস করতে চান, চলে যেতে পারেন গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে। তাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি। পাশাপাশি তাদের আরও 2টা আউটলেট আছে, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এবং মিরপুরে। এছাড়াও তারা কিন্তু অনলাইনেও ফোন অর্ডার নিয়ে থাকে।
সো তাদের যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো সেখান থেকে তাদের ফোন নাম্বার কালেকশন করে যদি অনলাইন অর্ডার করতে চান চলে যেতে পারেন তাদের ফেসবুক পেজ বা তাদের নিজস্ব অ্যাপসে। আর যদি দেখে শুনে বুঝে তাদের ফোন পারচেজ করতে চান চলে যেতে পারেন তাদের যে কোনো একটা আউটলেটে। সো দ্যাটস ইট, আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সনি এক্সপেরিয়া 10 Mark II এই ফোনটা নিয়ে যদি আপনি আরও ইন ডিটেলসে জানতে চান বা যদি চান যে রিভিউ নিয়ে আসার যদি কোনো প্রয়োজন মনে করেন কমেন্ট সেকশনে করে ফেলুন, আমি আপনাদের কমেন্টের ডিমান্ড অনুযায়ী চেষ্টা করব ওই ফোনটা রিভিউ নিয়ে আসার জন্য। সনি এক্সপেরিয়া 10 Mark II। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।